ভারতবর্ষের রাজনীতি সলাবর বদ্ধপরিকর মমতা বেনার্জী। মমতা বেনার্জী এতিয়ার পরাই 2024 লোকসভা নির্বাচন মাতি চহাইছে। আজি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীগুলো এনসিপির নেতা শরদ পাওয়ারের সঙ্গে এখন বৈঠকত মিলিত হয়। মমতা বেনার্জী শরদ পাওয়ারের সঙ্গে বৈঠকত মিলিত হওয়ার এটাই কারণ আছিল রাহুল গান্ধী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীগুলো শরদ পাওয়ারক স্পষ্ট করে দিয়ে যে কংগ্রেসক বিরোধী ঐক্যবদ্ধ হব লাগিব। কংগ্রেস বাদ দি বিরোধী ঐক্য অর্থহীন। এনসিপির নেতাগুলো মমতা বেনার্জী অনুরোধ করে যে 2024 বিজেপি আর নরেন্দ্র মোদীক পরাস্ত করবলে হলে কংগ্রেসের শীর্ষ নেতার সঙ্গে শরদ পাওয়ারে কথা পাতক। কংগ্রেসের শরদ পাওয়ারে কি কথা পাতব সেয়াও মমতা বেনার্জীয়ে ঠিক করে দিয়ে। মমতায় পাওয়ারক এইবুলি কয় যে কংগ্রেসের বহু জ্যেষ্ঠ নেতার সঙ্গে কথা পাতিছে। সকলে বিচারিছে যে কংগ্রেসে 2024 পুনের তৃতীয়বারের রাহুল গান্ধীক প্রধানমন্ত্রী হিসাবে প্রক্ষেপ করব নালাগে। রাহুল গান্ধীক প্রধানমন্ত্রী হিসাবে প্রক্ষেপ করলে নরেন্দ্র মোদীক ভেটা দিয়াটো কঠিন হব। রাহুল গান্ধীর মোদী তৃতীয়বারের প্রধানমন্ত্রী হওয়ার পথ প্রশস্ত হব। আজি শরদ পাওয়ারের সঙ্গে মমতায় ভিডিও কনফারেন্স যোগে কথা পাততে স্পষ্ট করে দিয়ে যে রাহুল গান্ধীক প্রধানমন্ত্রী হিসাবে প্রক্ষেপ করার কথা কংগ্রেসে পাহরি যাব লাগে। বিরোধী এজন গ্রহণযোগ্য জনপ্রিয় নেতাক 2024 মোদীর বিকল্প হিসাবে প্রধানমন্ত্রী পদত প্রক্ষেপ করব লাগে। কংগ্রেসক এই ক্ষেত্রে সৈমান করবলে শরদ পাওয়ারক দায়িত্ব দিয়ে মমতা বেনার্জীয়ে। মমতা বেনার্জীয়ে শীঘ্রে কংগ্রেস এনসিপিকে ধরে আটাইবর বিরোধী দলের এখন বৈঠকের প্রয়োজন বলে কয়। কোভিডক মোকাবিলা করা চূড়ান্ত ব্যর্থ হওয়া আর দেশের বিধ্বস্ত অর্থনৈতিক পুনরুদ্ধারের ক্ষেত্রে দুই বছর ধরে সফল কাম নোহা মোদী আর বিজেপি সরকারক ভারতের সর্বস্তরের নাগরিক ক্ষুণ্ণ বলে শরদ পাওয়ারের আগত ব্যক্ত করে। বিরোধীয় লোকসভা নির্বাচনত প্রতিটি সমষ্টিত বিজেপির বিরুদ্ধে কেনেক এজন প্রার্থী দিব পারে তার সূত্র আবিষ্কারের প্রচেষ্টা চলাই আছে আর এই ক্ষেত্রে সফল হব বলে মমতা বেনার্জীয়ে দৃঢ়তা প্রকাশ করে। রাহুল গান্ধীক প্রধানমন্ত্রী হিসাবে প্রক্ষেপ নকরিলেই বিজেপির হাতত আর কোনো অস্ত্র না থাকিব। রাহুল গান্ধী বিজেপির একমাত্র আর প্রধান অস্ত্র। কংগ্রেসে সচাকয়ে বিজেপি আর মোদীমুক্ত ভারত বিচারে যদি রাহুল গান্ধীক প্রধানমন্ত্রী হিসাবে প্রক্ষেপ নকরার সিদ্ধান্ত লোক। আর এই সন্দর্ভত আজি পুনের মমতা বেনার্জীয়ে আহ্বান জানালে।